আসসালামু আলাইকুম, আনজারাস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কালো ভুনা। সামনে আসছে কুরবানির ঈদ, আর ঈদে আমরা বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকি, তার মধ্যে একটি হচ্ছে কালা ভুনা। খুব সহজেই আপনারা ঘরে কিভাবে কালা ভুনা রান্না করবেন আজকে আমি দেখাবো সেই রেসিপিটি। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর কালো ভুনার ক্ষেত্রে মাংসের পিসগুলোকে বড় করে কেটে নিলেই ভালো হয়। এখন এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি কালা ভুনাটা রান্না করব রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। এখানে 2টি প্যাকেট আছে, একটি সবুজ এবং একটি লাল। এই লাল প্যাকেটটি আমাদের পরে কাজে লাগবে। প্রথমে আমি সবুজ প্যাকেটটি দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। 2 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা পুরোটাই লাগবে। এখানে আমি 1 কাপ সরিষার তেল নিয়েছি। অবশ্যই সরিষার তেল দিয়ে কালা ভুনাটা রান্না করবেন। এখন আমি পুরো তেলটা দিব না, বেশি অর্ধেকটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব, আর বাকি তেলটা আমি পরে ব্যবহার করব। এখন মাংসটাকে ভালোভাবে মাখিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তারপর চুলায় একটি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবার নেড়ে দিতে হবে। আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 20 মিনিট। 20 মিনিট পর আবারও মাংসটাকে নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিব মাংসটা কষে আসা পর্যন্ত। এখন মাংসটা কষানো হয়ে গেছে, মাংসতে বেশি পরিমাণ পানি নেই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আবারও 1 কাপ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংস উপরে ভেসে থাকে। 1 কাপ পানি হলেই হবে। এখন মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লাল প্যাকেটের যে মশলাটা আছে সেই মশলাটা। মশলাটাকে দিয়ে নেড়ে তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলব। তারপর চলে যাচ্ছি মাংসটাকে বাগার দেওয়ার জন্য। চুলায় আমি একটি কড়াইতে বাকি যে তেলটা ছিল সেই তেলটাকে দিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 5-6টি শুকনো মরিচ। এখন পেঁয়াজ এবং রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা যখন লাল হয়ে যাবে সে পর্যায়ে রান্না করে রাখা কিছুটা মাংস পেঁয়াজের সাথে নেড়ে বাগারটাতে দিয়ে দিব। এখন এই মাংসটাকে আমি রান্না করা হাঁড়ির মাংসটাতে ঢেলে দিব। এখন মাংসটাকে নেড়ে তারপর ঢেকে লো আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি দেখাচ্ছি। এখন রান্নাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের কালা ভুনার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।